তোমরা আজ দেখে বুঝতে পারছো আজকে আমি কি রেসিপি বানিয়েছি। বেগুন দিয়ে ট্যাংরা মাছ, বেগুন আলু দিয়ে মাখা মাখা ঝোল হবে। তো বেগুন দিয়ে ট্যাংরা মাছ বানানোর জন্যে আমি বেশ কিছু ট্যাংরা মাছ নিয়েছি। ট্যাংরা মাছগুলো ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি, বেশ জ্যান্ত ট্যাংরা মাছ ছিল। আর সাথে দেব বেগুন আলু, তো সেই কারণে একটা বড় সাইজে বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে আমি এখন ফালি ফালি করে লম্বা লম্বা করে কেটে নেব। ট্যাংরা মাছের সাথে লম্বা লম্বা করে কেটে নিলেই সেটা ভালো লাগবে। তো দেখো আমি লম্বা করে কেটে নিয়েছি বেগুনটাকে, সাথে দেব খানিকটা আলু। আর অনেকে ট্যাংরা মাছ খেতে চায় না, আঁশ ছাড়া মাছ অনেকেই খেতে চায় না, যেহেতু আঁশটা গন্ধ বেরো। তো আমি যেভাবে করছি দেখো, এভাবে করলে অনেকটাই আঁশটার গন্ধটা লাগবে না, অনেকেই খেতে পারবে আশা করছি। তো আমি কিভাবে করছি চলো আমার সাথে থেকে দেখো। আগে বেগুনগুলো কেটে নিলাম আমি লম্বা লম্বা করে, তারপরে আলু পেঁয়াজ যা যা কিছু কাটার আছে সেগুলো একে একে কেটে নেব। দেখো আলুগুলো আমি লম্বা করে কেটে নিয়েছি, সাথে নিলাম একটা বড় সাইজের পেঁয়াজকে কেটে নিলাম, খানিকটা রসুন নিলাম, আর নিলাম খানিকটা ধনে পাতা। ধনে পাতাকে ভালো করে ধুয়ে নিয়ে ভালো করে কুচিকুচি করে কেটে নিচ্ছে। আমি যেভাবে ট্যাংরা মাছ রান্না করছি সেইভাবে করলে পরে আশা করছি অনেকেরই ভালো লাগবে। এদিকে দেখো একটা বাটিতে আদা বাটা নিলাম এক চামচ, এক চামচ নিলাম হলুদের গুঁড়ো, এক চামচ নিলাম লঙ্কা গুঁড়ো, আর নেব এক চামচ জিরে গুঁড়ো। এগুলো একসাথে ভালো করে সাইডে রেখে দিলাম, জল দিয়ে একটা পেস্ট তৈরি করে সাইডে রেখে দিলাম। আর নিলাম দুটো ছোট ছোট টমেটো, একটা বড় টমেটোও নেওয়া যায়। এদিকে প্যানে তেল দিয়ে দিয়েছি, আগে মাছগুলো জাস্ট উল্টে পাল্টে একটু ভেজে নেব, বেশি ভাজব না, এপিট ওপিট শুধু উল্টে নেব। তো সেই কারণে মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম, মাছগুলো ভাজা হয়ে যাক, তারপরে একে একে রান্নাটা করতে থাকবো, তোমরা দেখতে থাকো। মাছ আমার তাই ভাজা হয়ে গেছে, দেখো মাছগুলো বেশি খুব একটা ভাজিনি, যেটুকু তেল ছিল তার মধ্যে বেগুনটা দিয়ে দিলাম। অল্প তেলে বেগুন ভাজবে, উল্টে পাল্টে চাপা দিয়ে ভাজবে পরে ভালো হয়। তো দেখো আমার বেগুন ভাজা হয়ে গেছে, তারপরে সেই তেলেই আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, আর একটু দিলাম কালো জিরে। তারপরে দিয়ে দেব এখানে আলুটা দিয়ে দিলাম, আগে পেঁয়াজ আর রসুন যেটা ছিল রসুন একটু থেতো করে সেটা দিলে ভালো হতো, কিন্তু আমি আলুটা দিয়ে দিলাম। দিয়ে দেখো আলুগুলোকে একটু সাইড করে এর মধ্যে রসুনটা আর যে পেঁয়াজটা কেটে রেখেছি সেই পেঁয়াজটা দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে একসাথে মিশিয়ে নেব এবং চাপা দিয়ে রান্না করতে থাকব। একটু চাপা দিয়ে দিলাম যাতে আলুটা একটু নরম হয়ে যায়। এর মধ্যে দিয়ে দিলাম টমেটোগুলো, যে দুটো টমেটো আমি কেটে রেখেছিলাম সেই দুটো টমেটো দিয়ে দিলাম। তারপর টমেটোটা একটু নরম হয়ে গেলে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম নুন,
আর যে মশলাটা রেখেছিলাম আমি বাটিতে করে সেই মশলাটা দিয়ে দিলাম। ব্যাস রান্নাটা প্রায় শেষের দিকে, আমার রান্না প্রায় হয়েই এসেছে, মশলা দিয়ে দিয়েছি। মশলা দিয়ে এবার ভালো করে সব একসাথে মিশিয়ে নেব। আমি বেগুনটাও দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেব যাতে তেলটা ছেড়ে যায়। তেলটা ছেড়ে এলেই আমার রান্না প্রায় শেষের দিকে। তো আমি বেগুন দিয়ে দিয়েছি, দেখো এর ওপরে একটুখানি চিনি দিয়ে দিলাম, নুনের ব্যালেন্সের জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম যাতে নুনের ব্যালেন্সটা হয়। আর দিয়ে দিলাম কুচি করে রাখা ধনে পাতাগুলো, সব এবারে একসাথে মিশিয়ে নেব নিয়ে চাপা দিয়ে। জলটাও দিয়ে দিলাম, জল দিয়ে চাপা দিয়ে দেব। তো আমি চাপা দিয়ে দিলাম, দেখো ফুটে এসেছে। এই অবস্থায় মাছগুলো দিয়ে দিলাম। আমার প্রায় রান্না শেষ, বেগুন দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছ। এটা মাখা মাখা হবে, খুব একটা ঝোল হবে না, মাখা মাখা হলেই খেতে ভালো লাগবে। এর সাথে তোমরা একটু কাঁচা লঙ্কা দিতে পারো,